হ্যালো বন্ধুরা, অচেনা দর্শক, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা সবাই জানি করোনা ভাইরাসের কারণে পুরো পৃথিবী স্তব্ধ, তার ব্যতিক্রম ঘটেনি আমাদের বাংলাদেশেও। দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। 27 এপ্রিল 2020 এর পাওয়া সর্বশেষ তথ্য মতে চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের কোন কোন জেলায় কতজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ঢাকাতে মোট আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে 2,802 জন, নারায়ণগঞ্জে মোট শনাক্ত 699 জন, গাজীপুরে মোট শনাক্ত 315 জন, কিশোরগঞ্জে মোট শনাক্ত 191 জন, নরসিংদীতে মোট শনাক্ত 142 জন, ময়মনসিংহে মোট আক্রান্ত শনাক্ত 108 জন, মুন্সিগঞ্জে মোট শনাক্ত 78 জন, চট্টগ্রামে মোট শনাক্ত 56 জন, গোপালগঞ্জে মোট শনাক্ত 50 জন, হবিগঞ্জে মোট শনাক্ত 48 জন, জামালপুরে মোট শনাক্ত 45 জন, কুমিল্লাতে মোট আক্রান্ত শনাক্ত 42 জন, বরিশালে 38 জন, মাদারীপুরে 36 জন, ব্রাহ্মণবাড়িয়াতে 35 জন এবং লক্ষ্মীপুরে 31 জন, বরগুনাতে 30 জন, যশোরে 26 জন, নেত্রকোনায় 25 জন, টাঙ্গাইলে 24 জন, শেরপুরে 23 জন, শরীয়তপুরে 22 জন, রংপুরে 21 জন, পটুয়াখালীতে 20 জন, গাইবান্ধায় 17 জন এবং বগুড়াতে 17 জন, সুনামগঞ্জ এবং মানিকগঞ্জে মোট আক্রান্ত 15 জন, সিলেট, দিনাজপুর, রাজবাড়িতে মোট আক্রান্ত 14 জন, কক্সবাজার এবং নড়াইলে আক্রান্ত 13 জন, মৌলভীবাজারে আক্রান্ত 12 জন এবং চাঁদপুর ও ঝিনাইদহতে মোট আক্রান্ত 11 জন, জয়পুরহাট, নীলফামারী, কুষ্টিয়া, রাজশাহীতে মোট আক্রান্ত 10 জন, ফরিদপুরে মোট আক্রান্ত 9 জন, ঠাকুরগাঁও, খুলনা, চুয়াডাঙ্গাতে মোট আক্রান্ত 8 জন, পিরোজপুরে 7 জন, কুড়িগ্রামে 6 জন, নোয়াখালী এবং ঝালকাঠিতে 5 জন, বান্দরবন, ফেনী, পঞ্চগড়, মাগুরাতে মোট আক্রান্ত 4 জন, ভোলা, লালমনিরহাট, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জে মোট আক্রান্ত 2 জন, বাগেরহাট ও নওগাঁতে 1 জন। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।